সরিষার তেল আমরা জানি এটা একটা ভালো তেল, আমি বলি এটা হেলদি ওয়েল, কারণ আমাদের পূর্বপুরুষরা এই তেলটা একমাত্র, আমি যখন ছোটো ছিলাম সরিষার তেল ছাড়া অন্য কোনো তেল আমি নামে শুনি নাই, জানিও না, কিন্তু আমি মনে করি যে সরিষার তেল আমাদের শরীরে কোনো প্রবলেম সৃষ্টি করেনি, এটা গ্যারান্টেড, কিন্তু এখন করবে সরিষার তেল আপনাদের শরীরে প্রবলেম সৃষ্টি করবে। কারণ হচ্ছে যে সরিষার যে বীজটা বুঝছেন সেটা নাকি টোটালি নাকি বাংলাদেশে এখন পাওয়া যায় না, ন্যাচারাল যে আমাদের পূর্বপুরুষরা যে সরিষা ইউজ করছেন সেটা নাকি এখন নাই, তেমনি হ আমি এটারও খবর নিছি, কোনো কোনো জায়গায় এখনও রয়ে গেছে, তা আমি বলছি যে আপনার এই সরিষা আবার ই করেন ফসল লাগান, এর থেকে বীজ বাড়বে, এইভাবে এইভাবে আমাদের এই বীজটা বাড়াতে হবে। এখন যে সরিষার তেল আপনারা খাচ্ছেন আমি মনে করি ওই ইনফরমেশন অনুসারে যে এইটাও খাওয়া ঠিক না, যেইভাবে তৈরি হোক নট ইম্পর্টেন্ট, গাড়ি বাঙ্গানো বলেন মানে অর্গ্যানিক বলেন নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে যে সরিষার বীজটা কোন সরিষার থেকে এই সরিষাটা আসছে সেইটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওই যদি কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করে বুঝছেন চাষ করা হয় এবং জিএমও যদি বীজ তৈরি করা হয় ওই শেষের মধ্যে একটা ক্ষতিকর পদার্থ থাকবে সেটাকে বলা হয় উরিসিক অ্যাসিড, সেটা আমাদের হার্টের মাসের জন্য ক্ষতিকর। যখন আমরা ন্যাচারাল বীজ ইউজ না করবো অন্যান্য বীজ ইউজ করবো ওইটার মধ্যে উরিসিক অ্যাসিডের কন্টেন্ট খুব হাই যেইটা আপনার হার্টের ক্ষতি করবে। এইটার উপর ভিত্তি করেই আমেরিকা ইউএস সরিষার তেল বন্ধ করছে, কারণ ওরা সরিষার তেল চেক করছে ওই সরিষার তেলের মধ্যে বুঝছেন এটার উপর ওরা একটা ই দিয়ে দিয়েছে যে এটা খারাপ এটা ইউজ করা যাবে ব্যান্ড, তো ওরা তো আসল জিনিস তৈরি ই করেন না, এবার এটা বিজনেস বুঝছেন, আমাদের সরিষার তেল বন্ধ করতে পারি এবং আমাদের সরিষার তেলের পরিবর্তে রাইস ব্রান সানফ্লাওয়ার ক্যানোলা এগুলোতে খাওয়ায় বুঝছেন, তাহলে বিরাট একটা বিজনেস। এই হচ্ছে সরিষার তেলের রহস্য, এটি এটা আপনার মনে রাখতে হবে যে সরিষার তেলের যখন কিনবেন বা ইউজ করবেন আপনাকে মাস্ট জানতে হবে যে এই সরিষাটা কি আমাদের বাপদাদার যে খেয়ে আসছেন ওই সরিষা কি না, যদি না হয় এই তেলটাও ইউজ করবেন না, যদিও সরিষার তেল হেলদি তেল। তাহলে দেখেন কত কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়ে গেছে আমরা জানি না কিন্তু আমরা খেয়ে যাচ্ছি, বলে যাচ্ছি এটা অর্গ্যানিক এটা গানি বাঙ্গানো কিন্তু খেয়ে যাচ্ছি, কিন্তু আমাদের শরীরের ক্ষতি করতেছি। এই নলেজগুলো বুঝছেন আপনাদের থাকতে হবে যে প্রত্যেকটা জিনিস আমাদের ন্যাচারাল হইতে হবে, আমরা আনন্যাচারাল খাবারের জন্য অসুস্থ হয়েছি এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে আমরা অসুস্থ হয়েছি একমাত্র আনন্যাচারাল মানুষ তৈরি খাবার খেয়ে অসুস্থ হয়েছি, এই জিনিসটা আমি মনে করি আমার ফলোয়াররা সবাই এটা আপনাদের মাথায় রাখতে হবে। যদি আপনারা অস্বীকার করেন তাহলে আপনারা আমার ফলোয়ার না, আমার উদ্দেশ্য একটাই আপনাদেরকে ঔষধ থেকে মুক্ত করা, আর ঔষধ থেকে যদি আপনি রক্ষা পেতে চান আপনাকে এই প্রথম সূত্রটা সাতটাকে ঔষধ প্রথম সূত্রটা 100% ফলো করতে হবে এবং বুঝতে হবে, অন্ধভাবে ফলো করলে হবে না, আপনাকে সম্পূর্ণভাবে ফলো করতে হবে।